আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন শোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল, আমি শোহাগ আছি আপনাদের সাথে। ফেসবুক প্রোফাইল ব্লু ভেরিফাইড পেজ, এখন কথা হচ্ছে ফেসবুক প্রোফাইলে, আপনার ফেসবুক প্রোফাইলে ব্লু ভেরিফাইড পেজ কিভাবে নেবেন। আজকের ছোট্ট একটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে আপনি প্রচুর ভিডিও দেখেছেন ফেসবুক প্রোফাইলে ব্লু ভেরিফাইড পেজ কিভাবে নিতে হয়, আজ পর্যন্ত আপনি সমাধান পাননি অথবা অ্যাপ্লাই করতে পারেননি। এই ফেসবুক প্রোফাইলে ব্লু ভেরিফাইড পেজ নিতে কী কী কন্ডিশন লাগে, কোন কোন রোলস, কোন কোন সেটিংস করতে হয় অথবা সবচাইতে সহজ মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করে আপনি আপনার প্রোফাইলে ব্লু ভেরিফাইড পেজ নেবেন, আজকের এই ভিডিও থেকেই শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। তো প্রথম যে বিষয়টা, ফেসবুক পেজ হোক অথবা ফেসবুক প্রোফাইল হোক, আইডি হোক, ব্লু ভেরিফাইড পেজ পাওয়ার জন্য তাদের পক্ষ থেকে মানে ফেসবুক টিমের পক্ষ থেকে কোনো রুলস জারি করা হয়নি যে এত হাজার ফলোয়ার্স থাকতে হবে আপনার পেজে, এত হাজার ফ্রেন্ডস থাকতে হবে আপনার প্রোফাইল আইডিতে, ঠিক আছে, কোনো রুলস নেই। তবে আপনি যেই প্রোফাইলটাকে ব্লু ভেরিফাইড পেজের জন্য আবেদন করবেন অবশ্যই ভালোভাবে সাজিয়ে নেবেন, কাভার ফটো এবং আপনার প্রোফাইল সবগুলো সেটিংস একদম কমপ্লিট করেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে একদম সহজভাবে বলি, ফেসবুক পেজের জন্য হোক অথবা ফেসবুক প্রোফাইলের জন্য হোক, ব্লু ভেরিফাইড পেজ নেওয়ার জন্য পাওয়ার জন্য আপনার ফেসবুক আইডি কিন্তু কোনো ওয়েবসাইটে লগ ইন করতে হয় না, লগ ইন করতেও হবে না। যারা আপনাদেরকে বলে বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করার জন্য, একদম ফেক, আমি আবারও বলছি লগ ইন করবেন না, লগ ইন করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমি আপনাদেরকে সবচাইতে সহজ মাধ্যমে ফেসবুক প্রোফাইল হোক অথবা ফেসবুক পেজ হোক, ব্লু ভেরিফাইড পেজ পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন ফেসবুক টিমের কাছে, একদম সহজে আবেদন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য, এই যে আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্স পান, মানে কমেন্ট করার জন্য কমেন্ট বক্সে টাচ করে দিবেন। কমেন্ট বক্সে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে আমি একটা ঠিক এরকমভাবে লিঙ্ক দিয়ে রাখবো পিন কমেন্ট করে, এই লিঙ্কটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল টিমের ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটাতে টাচ করে দিবেন, আপনাদেরকে একটা ফর্মে নিয়ে যাবে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আর আমি অবশ্যই বলে দেই এইখানে কিন্তু আপনার ফেসবুক আইডি লগ ইন করতে হবে না, দারুণ একটা ব্যাপার। অনেকে কিন্তু আপনাদেরকে বলে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ফেসবুক আইডি লগ ইন করার জন্য, লগ ইন করলেই কিন্তু মানে সমস্যায় পড়তে হয়, তাই না, হ্যাকিংয়ের শিকার হইতে হয়, এখানে লগ ইন করতে হবে না। এখন যখন এই ফর্মটা চলে আসবে এইখানে দেখুন পেজ দেখাবে এবং প্রোফাইল দেখাবে, আপনি আপনার ফেসবুক পেজের জন্য ব্লু ভেরিফাইড পেজ নিতে চান নাকি প্রোফাইলের জন্য নিতে চান, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এইখানে আমি প্রোফাইল সিলেক্ট করে দিলাম, ঠিক এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। তারপর প্রোফাইল যেহেতু সিলেক্ট করেছেন, এইখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে, মানে আপনি কোন ফেসবুক প্রোফাইলটাকে ব্লু ভেরিফাইড পেজ নিতে চান ওই লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখন আপনার আইডি থেকে এখন লিঙ্কটা নিয়ে আসবেন, তো আপনাদেরকে একদম সহজে দেখাচ্ছি, আমি একটা আইডিতে চলে আসলাম, এই আইডিটা থেকে আমি ইয়াটা নিব, লিঙ্কটা নিব, এখানে দেখুন প্রোফাইলে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে থ্রি ডট অপশন পাবেন, একদম নিচে চলে আসবেন, এখানে দেখুন কপি লিঙ্ক, এখান থেকে টাচ করে দিবেন কপি লিঙ্কে। এখন আবার ওই ফর্মে চলে আসব, এই ফর্মে আসার পরে এখানে দেখুন আমি লিঙ্কটা দিয়ে দিব, যে এই আইডিটাতে আপনাদেরকে একদম সিম্পল দেখাচ্ছে কিন্তু একদম সহজ মাধ্যমে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। যদি তাদের যোগ্য মনে হয় ফেসবুক টিম রিভিউ করে কিন্তু আপনাকে সাথে সাথে ব্লু ভেরিফাইড পেজ দিয়ে দিবে। তারপরে এই অপশনটাতে টাচ করে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলটা কোন ক্যাটাগরি, জাস্ট এখানে যে কোনো ক্যাটাগরি দিলেই হবে, আমি মিউজিক দিয়ে দিলাম, তারপরে এখানে ডান করে দিলাম। তারপরে এখানে দেখুন একটা অপশন শো করতেছে কান্ট্রি সিলেক্ট করার জন্য, জাস্ট এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন দেশ থেকে ব্লু ভেরিফাইড পেজের জন্য অ্যাপ্লাই করতেছেন, তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব, তো এখানে আমি বাংলাদেশ লিখে দিলাম যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি। তারপর হচ্ছে এখানে দেখুন একটা ক্লোজ ফাইল নামে অপশন আছে, এইখানে হচ্ছে এনআইডি কার্ড দিতে হবে, আপনার এনআইডি কার্ড ডকুমেন্টসের জন্য আপনার এনআইডি কার্ডটা এখানে দিতে হবে, যদি এনআইডি কার্ড থাকে, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও হবে। তো এনআইডি কার্ড আমার আছে, আমার গ্যালারিতে তোলা, ওইখান থেকে আমি এনআইডি কার্ড দিয়ে নিচ্ছি, এই অপশনটাতে টাচ করলে আপনার গ্যালারিটা শো করবে। আর এনআইডি কার্ডের প্রথম সাইড এবং ব্যাক সাইড, পিছনের পার্ট এবং উপরের পার্ট দিতে হবে, দুইটা পার্ট দিতে হবে, তো ক্লোজ ফাইলে টাচ করলে কিন্তু আপনার গ্যালারি শো করবে, এখানে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন।
এলাও করে দেওয়ার পরে এখানে দেখুন এই অপশনটাতে টাচ করে দিবেন আপনার গ্যালারিটা শো করবে তো আমি এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম এনআইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন নিচে এসে তাদের কিছু কন্ডিশন আছে পড়তে পারেন এইখানে দেখুন একটা অপশন পাবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল ব্লু ভেরিফাইড এর জন্য যে আবেদন করতেছেন কেন করতেছেন সামথিং কিছু এখানে লিখতে হবে তো এখানে আপনি লিখতে পারেন আপনার সিকিউরিটির জন্য আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল এই নামে প্রচুর পরিমাণ খুলতেছে এর জন্য আপনার পার্সোনাল আইডিটাকে পার্সোনাল পেজটাকে ব্লু ভেরিফাইড পেজ নিতে চাচ্ছেন এরকম কোনো কিছু লিখতে পারেন মানে আপনার সুবিধা মতো আপনি এখানে অবশ্যই লিখে দিবেন তারপরে হচ্ছে এখানে দেখুন সোশ্যাল সাইটগুলো এখানে দিতে হবে যদি আপনার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এটা হচ্ছে অপশনাল নিচের অপশনটাও কিন্তু অপশনাল আমি আবার বলছি এখানে দুইটা অপশনাল এখানে আপনার বিভিন্ন লিঙ্ক দিতে পারেন আপনার ইনস্টাগ্রাম অথবা টুইটার অথবা এইখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে কমেন্টস আপনি এখানে আরও মতামত দিতে পারেন দেওয়ার পরে জাস্ট এখানে দেখুন সেন্ড নামে একটা অপশন পাবেন সেন্ড অপশনে টাচ করে দিবেন ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার যেই ফেসবুক আইডিটা যেই ইমেইল দিয়ে ক্রিয়েট করেছেন সেই ইমেইলে নোটিফিকেশন চলে আসবে অথবা আপনাকে ওইখানেই ফিডব্যাক দেওয়া হবে ফেসবুক টিমের পক্ষ থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা ব্লু ভেরিফাইড বেজ হয়েছে কি না যদি না হয় কি কারণে হবে না সব কিছু কিন্তু আপনাকে ফেসবুক টিম অবশ্যই জানিয়ে দেবে অবশ্যই আপনার ইমেইল আপনি চেক আপ দেবেন যেহেতু আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট আমি ভোটার আইডি কার্ডটাও ডেমো ব্যবহার করেছি এর জন্য আমাকে কোনো ফিডব্যাক দেওয়া হয় নাই আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক এইভাবে যখন আপনি আবেদন করবেন অ্যাপ্লাই করবেন 24 ঘন্টার মধ্যে কিন্তু জানাবে এরকম না আপনাকে 5 মিনিটের মধ্যে জানাবে অনেকের 5 মিনিটের মধ্যে জানিয়ে দেয় অনেকের 24 ঘন্টা সময় লাগে অনেকের 48 ঘন্টা সময় লাগে ব্লু ভেরিফাইড বেজ পেতে আবার যদি না পান আপনাকে অবশ্যই জানানো হবে ইমেইলের মাধ্যমে যে ইমেইলটা দিয়ে আপনি ফেসবুক মানে প্রোফাইলটাকে ফেসবুক আইডিটাকে ক্রিয়েট করেছেন সেই ইমেইলে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে ইমেইল করবে আপনাকে যে আপনি পেয়েছেন কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য